স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতিতে দীর্ঘ 1.5 বছর ঘরবন্দি থাকার পর প্রিয় বিদ্যালয়ে ফিরেছে শিক্ষার্থীরা। রাজশাহীতে কোটি টাকার হেরোইন সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব 5। চারঘাটে শ্রেণীকক্ষে নির্মাণ সামগ্রী, গাছতলায় ক্লাস করলেন শিক্ষার্থীরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা পরিস্থিতিতে দীর্ঘ 1.5 বছর ঘরবন্দি থাকার পর প্রিয় বিদ্যালয়ে ফিরেছে শিক্ষার্থীরা। রাজশাহীতে সকাল থেকেই শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। সংক্রমণ ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে নেওয়া হয় বাড়তি সতর্কতা। তবে নিয়মিত শরীর চর্চা, সহপাঠীদের সাথে ছোটাছুটি আর আনন্দ আড্ডার মতো দৃশ্য চোখে পড়েনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষা অধিদপ্তরের দেওয়া নির্দেশনা মেনে ক্লাস নেওয়া হচ্ছে। ইমরান আলীর ক্যামেরায় তোফাইল হোসেনের প্রতিবেদন। শিক্ষা অফিস সূত্র বলছে, রাজশাহীতে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে মোট 1600 বেশি বিদ্যালয় রয়েছে আর শিক্ষার্থী রয়েছে প্রায় 4 লাখ। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পড়ালেখার কিছুটা সমস্যা হলেও ক্লাসে ফিরতে পেরে খুশি তারা। অনেকদিন পর স্কুল খুলেছে, আমরা স্কুলে এসে খুব আনন্দিত, এখন আমরা নিয়মিত ক্লাস করব। অনেকদিন পর স্কুলে এসে আমার ভালো লাগছে, আর এই অনেকদিন স্কুলে না আসার কারণে অনেকটাই পড়ালেখা ক্ষতি হয়েছে, ওই জন্য স্কুলে এসে অনেকটা ভালোই লাগছে। আমার স্কুলে এসে খুবই ভালো লাগছে, আমি অনেকদিন পরে স্কুলে আসলাম, আর এটা সেকেন্ডলি আমার নতুন স্কুল। 18 মাস একটা মানে ধারাবাহিকতা নষ্ট হয়েছে, আর তাছাড়া টাইমিংটা কোনো সকালে দেরি করে ওঠা বা এরকম কিছু প্রবলেম তো অবশ্যই হয়েছে। চিরচেনা রূপে অভিভাবকরাও তাদের প্রিয় সন্তানদের নিয়ে এসেছেন বিদ্যালয়ে। দীর্ঘদিন ঘরবন্দি সন্তানদের সামলাতে হিমশিম খেতে হয়েছে তাদের। তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় আজ ঈদের আনন্দ বইছে। প্রথমত আমরা খুবই আনন্দিত, যার কারণ 18 মাস প্রায় আমরা ঘরবন্দি হয়েছিলাম, ছেলে মেয়ে তো তার চেয়ে বেশি বন্দি। তো আনন্দ এটা জাস্ট আমি বলবো, চাঁদ দেখলে যে রোজার ঈদের যে চাঁদ, ওই চাঁদটা হচ্ছে ছেলেদের আনন্দ। শিক্ষকরা বলছেন, সরকারের নির্দেশনা মেনে ক্লাস নেওয়া হচ্ছে, কোনো শিক্ষার্থী যেন স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে সে ব্যাপারে সর্বোচ্চ নজরদারি করা হচ্ছে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক পরিহিত অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা ক্লাস শুরুর প্রস্তুতি নিয়েছি, ইনশাল্লাহ আমরা সফলকাম হব। দীর্ঘ 17 মাস পর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আজকে খুলেছে, সরকারের এরকম একটি উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। শিক্ষার্থীরা খুব আনন্দের সাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করেছে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই। ছেলেদের রো আমরা আলাদা করে দিয়েছি, মেয়েদের রো আলাদা করে দেওয়া হয়েছে, এবং তারা যখন প্রবেশ পথে ঢুকে মূল ফটকে তখন তাদের হ্যান্ড স্যানিটাইজ করে মুখে মাস্ক পরে নিশ্চিত করে এবং তাপমাত্রা পরিমাপ করেই আমরা সুন্দর একটি পরিবেশে বাচ্চাদের বরণ করেছি। নতুন আমেজে শুরু হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ দেখতে ছুটে গিয়েছিলেন সচেতন মহল সহ রাজনৈতিক ব্যক্তিরাও। শিক্ষার্থীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ সহ খোঁজ খবর নিয়েছেন তাদের স্বাস্থ্যের। অনেকদিন পর স্কুল খোলার পরে আসলে ছেলে মেয়েদের মধ্যে যে 1.5 বছর ধরে হতাশায় তারা ছিল, তাদের চেহারায় যে উজ্জ্বলতা, যে হাসি, যে তারা যেন মনে হচ্ছে যে খাঁচা থেকে বেরিয়ে এসে আজকে মুক্ত আকাশে তারা পরিচালনা করছেন, সেই হাসিটাই তাদের মধ্যে দেখলাম। বসে নেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। সকালে বেশ কিছু বিদ্যালয় ঘুরে দেখেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর হুমায়ুন কবির, জেলা প্রশাসক আব্দুল জলিল সহ শিক্ষা সংশ্লিষ্টরা। এ সময় বিভাগীয় কমিশনার সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি লক্ষ্য করেছেন ঢোকার সময় এখানে প্রতিটা ছাত্রকেই আমাদের কিন্তু যে থার্মাল যে স্ক্যানার আছে, অর্থাৎ যে তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা সেই তাপমাত্রা দেখে দেখে প্রবেশ করানো হচ্ছে, প্রত্যেকে মাস্ক পরে আসছে কি না, হ্যান্ড স্যানিটাইজার সব কিছু আমরা ব্যবস্থা রেখেছি এবং একটা নিরাপদ দূরত্বেও তাদের বসার ব্যবস্থা করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে শুনলেন যে আমরাও কিন্তু তাদেরকে বলে রাখছি যে এরপরে যদি তারা খারাপ ফিল করে কখনো, সাথে সাথে যেন শিক্ষকদের জানায়, বাসায় জানায়, এবং আমরা টেস্টের ব্যবস্থা করবো যাতে অন্যরাও নিরাপদ থাকতে পারে। তবে দ্রুততম সময়ের মধ্যে টিকা নেওয়ার বয়সসীমা 12 বছর করার দাবি অভিভাবকদের। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী। রাজশাহীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোটি টাকার হেরোইন সহ জনি নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব সদস্যরা। গত 11 সেপ্টেম্বর রাত 9:30 দিকে চারঘাটের নন্দনগাছি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব ৫। র‍্যাব জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী সিপিএসপি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহীর চারঘাট নন্দনগাছি বটতলা মোড় এলাকায় অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ মনিরুল ইসলাম জনির হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় এক কেজি অবৈধ মাদকদ্রব্য হেরোইন সাদৃশ্য পাউডার উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ মনিরুল ইসলাম জনি চারঘাট উপজেলার নতুনপাড়া গ্রামের মোহাম্মদ মাহবুবুর রহমানের ছেলে। জনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএসএম খায়রুজ্জামান লিটন। রবিবার দুপুর ২টায় ডিএনসিসির নগরভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে ঢাকা উত্তর সিটি ও রাজশাহী সিটির উন্নয়ন কার্যক্রম বিষয়ে মেয়রদ্বয় একে অপরকে অবহিত করেন। সভায় পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ়করণ, দুই সিটির কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, প্রতিনিধি দল কর্তৃক সরেজমিন সিটি পরিদর্শন ও উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে উভয় পক্ষের সহযোগিতা প্রদানের ব্যাপারে আলোচনা করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ৩ জন এবং বাকি ২ জন উপসর্গ নিয়ে মারা যান। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ২, চাঁপাইনবাবগঞ্জের ১, নাটোরের ১ এবং কুষ্টিয়ার ১ জন রয়েছেন। এদের মধ্যে ২জন পুরুষ ও ৩জন নারী। তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৭ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন রোগী। রবিবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৩৭ জন, যাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৫৬ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৫৫ জন, যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন ২৬ জন রোগী। সারা দেশের মতো রাজশাহীর চারঘাটেও দীর্ঘ ১.৫ বছর পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে শিক্ষার্থীরা আনন্দ উচ্ছ্বাসের সাথে বিদ্যালয়ে প্রবেশ করলেও উপজেলার পিরোজপুর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন পর ক্লাসে এসে তাদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস করেছে গাছতলায়, এমনকি বসার জন্যও ছিল না কোনো বেঞ্চ। রবিবার উপজেলার পৌর এলাকার কাকরামাড়ি বাজার সংলগ্ন পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ক্লাস চলছে গাছের নিচে ইটের খোয়া স্তূপ করে রাখা উঁচু জায়গায়, আর পঞ্চম শ্রেণীর ক্লাস চলছে পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ ধার করে। এ অবস্থায় রোদ ও গরমে চরম ভোগান্তিতে থাকতে দেখা যায় শিক্ষার্থীদের। পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে অফিস, স্টোর রুম ও শ্রেণীকক্ষ মিলে মোট ৯টি কক্ষ ছিল, তার মধ্যে মাত্র ২টি ছিল ছাদ দেয়া কক্ষ। নতুন ভবনের কাজ চলায় টিনশেডের ৭টি কক্ষ ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে ছাদ দেয়া ২ কক্ষের একটি অফিস কক্ষ হিসেবে ব্যবহার হচ্ছে। অন্যটিতে করা হয়েছে ঠিকাদারের স্টোর রুম, এতে রাখা হয়েছে রড, সিমেন্ট সহ অন্যান্য নির্মাণ সামগ্রী। রাজশাহীর বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করলেন সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক। সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারায় দীর্ঘদিন পর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চালু হলো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম। রোববার সকালে বাগমারার শিকদারি সালেহা ইমারত গার্লস একাডেমিতে শিক্ষার্থীদের ফুল দিয়ে ক্লাসে বরণ করেন রাজশাহী ৪ আসনের সংসদ সদস্য। পাঠদানের শুভ উদ্বোধন উপলক্ষে তিনি সকালে শিক্ষার্থীদের হাতে একটি করে গোলাপ ফুল তুলে দেন। পরে তিনি শিকদারিতে অবস্থিত বেশ কয়েকটি স্কুল কলেজে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এছাড়াও শিক্ষার্থীদের হাতে জন্মভূমি নামক একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষা উপকরণ তুলে দেন। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রায় ১.৫ বছর বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। দীর্ঘ সময় পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার কারণে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ধুয়ে মুছে পরিষ্কার রাখা হয়েছে প্রতিটি শ্রেণীকক্ষ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান সহ স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন আগামী ৭ অক্টোবর। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিলেন তরুণ প্রার্থী রাসেল জামান।
রোববার দুপুরে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাসেল জামান দুপুরে নিজ এলাকার মুরব্বী ও তরুণদের সাথে নিয়ে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিসে যান। এ সময় তিনি সকলের দোয়া নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এলাকার সকলের সমর্থন পাবেন বলে তিনি আশা করেন। তিনি সকলের জন্য নিরলসভাবে কাজ করবেন এবং 9 নং ওয়ার্ডকে মাদক মুক্ত করে তরুণদের খেলাধুলায় ফিরিয়ে আনবেন। সর্বপ্রথম আমার হলো চিকিৎসা খাতে আমি 2টা ডাক্তার দিব বলেছিলাম। আমি আগে থেকে আমি 2টা ডাক্তার বসাতে চাই, শিশু ডাক্তার একটা, মেডিসিন ডাক্তার, এবং মাদককে আমি না বলতে চাই। আমি যুব সমাজকে যুব সমাজকে আমি মাঠে ফিরিয়ে নিয়ে আসতে চাই। নির্বাচন কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, এই উপনির্বাচনে অংশ নিতে রাসেল জামান ছাড়াও এ কে এম রাশেদুল হাসান টুলু, রাকিব হোসেন, শামীমুর রহমান ওরফে রিডার ও সাহেব হোসেন বাবু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 13 সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। যাচাই বাছাই করা হবে 14 সেপ্টেম্বর। আগামী 7 অক্টোবর হবে ভোট গ্রহণ। গত 24 জুলাই ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউল নবী দুদু মৃত্যুবরণ করায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে গিয়ে স্বামী স্ত্রী নিখোঁজ হয়েছেন। রোববার বেলা 11টায় মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ দম্পতি হলেন পারভেজ হোসেন ও তার স্ত্রী মিনি আক্তার সোমা। রাত 8টা পর্যন্ত নিখোঁজ দম্পতির সন্ধান না পাওয়ায় আজকের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মহাদেবপুর থানার ওসি আজমউদ্দিন মাহমুদ জানান, নিখোঁজ এই দম্পতির বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায়। তারা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে নিখোঁজ দম্পতির আত্মীয় রেজাউল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। বেলা 11টায় আত্রাই নদীর রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় গোসল করতে নেমে তারা নিখোঁজ হন। মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আমিনুল ইসলাম জানান, স্টেশনে ডুবুরি দল না থাকায় ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। বিকেল 5টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কাজ শুরু করেছে। তবে রাত 8টা পর্যন্ত নিখোঁজ দম্পতির কোনো সন্ধান পাওয়া যায়নি। রাত হবার কারণে আজ রোববার উদ্ধার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আগামীকাল সোমবার সকাল থেকে আবারও নিখোঁজ দম্পতির উদ্ধার কাজ শুরু হবে বলেও জানান স্টেশন অফিসার আমিনুল ইসলাম। বোন, আমার স্বামী আর আমার ওই বোনের স্বামী, ওরা তিনজনা গোসল করেছে আর আমার ছোট বোন উপরে বসে আছে। তুমি পানি দেখলে ভয় করে, তখন আমার ছোট বোনের স্বামী ডাকিচ্ছে যে আসো দুইজনে গোসল করি। আমি করছে না, যাবো না, তখন ওকে জোর করে পানিতে নামে লেগে গেছে। দুইজনে আস্তে আস্তে পিছিয়ে যেতেই আছে আর আমার বোন চিল্লাচ্ছে। তখন ওরা ভাবিছে যে নিচে গেলে তো ইয়া দৌ নাই কিছু নাই, ভাবিছে উঁচাই আছে বলে আস্তে আস্তে ওরা নিচে চলে গেছে। চিল্লানো দেখে আমার স্বামী আবার গেছে, যাই ওকে দুইজনে বাঁচাবে লাগে, আমার স্বামীও মরা মরা অবস্থা। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা বেগম ক্রিক বলেছেন, যারা কাজ করবেন তারাই পদে থাকবেন, যারা পদ নিয়ে সভা সমাবেশে আসবেন না তাদের মহিলা আওয়ামী লীগে থাকার দরকার নেই। রবিবার দুপুরে জেলা পরিষদের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য রত্না আহমেদের সভাপতিত্বে কর্মী সভার উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাফিয়া খাতুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর 1 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল সহ নেতৃবৃন্দ। এ সময় নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে 16টি সেলাই মেশিন ও 6 জনের মাঝে 2.5 লাখ টাকার চেক বিতরণ করা হয়। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।